রবিউল রাষ্ট্রের সাথে আপনার বাবা আছেন, আজকে আমি এসেছি নতুন একটি জায়গায়, বাকি ঘর প্রকাশ হল। তো আমি আপনাদের যে কথা তো দেখা নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বই পথে পথে সাজানো থাকে। এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, এখানে ম্যাগাজিন আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রকাশনা। যেখানে লালবাগ কেল্লাও আছে, ওয়াও, জাস্ট লাইক হেল, অনেক ধরনের বই আছে এখানে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা সব ধরনের বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আছে ভিউয়ার্স আপনারা প্রবন্ধ, যেগুলো প্রবন্ধ আইটেমগুলো সব এদিকে পেয়ে যাবেন আপনারা। ডেকোরেশন 10 out of 10, এবং এখানে একটা ছোটোখাটো কফি আছে, এটা অবশ্য বন্ধ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে মঞ্চ ওনাদের, দেখতে পাচ্ছেন পুরো ডেকোরেশনটা পছন্দ এই জন্য যে এটা আমাদের লালবাগ কেল্লার মতো করেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এই বইগুলো বই মেলা যাবে আসলে ইনকুইজিং, এবং এখানে আরও অনেক বই, নতুন নতুন বই আছে যেগুলো নাকি আপনার বই মেলা যাবে। কথা সাহিত্যিকের কথা সাহিত্য বই এখানে অনেক ধরনের আছে। এর আগের পর্বে আমি যে বেঙ্গল বই দেখেছি এটা লগে নতুন, বাতিঘর প্রকাশনা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বই আছে ভিউয়ার্স। এখানে হুমায়ুন আহমেদেরও বই সামগ্রী আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। যদিও আমি হুমায়ুন আহমেদের ভক্ত না, কিন্তু এখানে ওনার অনেক ধরনের অনেক উপন্যাস টুপন্যাস সবই আছে, এটা শুধুমাত্র ওনারই। এখানে আছে বিভিন্ন আর কি ইয়ে দেওয়া আছে ভিউয়ার্স, বাইরের সাইডে একটা জায়গা আছে ভিউয়ার্স, এখানে বাইরের সাইডে আপনার বেলকনি আছে, তো বেলকনির মধ্যেও ভিউয়ার্সই হচ্ছে বেলকনি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে বই পড়তে পারবেন আপনারা। সুন্দর একটা পরিবেশ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ পাবেন আপনারা, খুব সুন্দর একটা পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ পুরো লালবাগ কেল্লার মতো ভিউয়ার্স। এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, এবং আমরা এখন যাবো লাগে ডিফারেন্ট একটি পরিবেশে। হচ্ছে ওনাদের কাউন্টার ভিউয়ার্স, এখানে সব ইংলিশ বইগুলো আছে এখানে, এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বইগুলো পাবেন আপনারা। ওয়াও, লুক ভিউয়ার্স আমি কি পেয়েছি, অ্যাসাসিনস ক্রিড, wow, I like this book, cover টাও সুন্দর ভিউয়ার্স, আমি অ্যাসাসিনস ক্রিড পেয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাসিনস ক্রিড 2 ব্রাদারহুড আর কি পুরো কাহিনী ফুল ভার্সনটাই আছে এখানে বই হিসেবে, গ্রাফিক নভেল হিসেবে। লাইক দিস, আরও অনেক বই আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেলফ হেল্প ভিউয়ার্স, ও ভিউয়ার্স আমি কি পেয়েছি, আপনারা দেখেছেন ভিউয়ার্স, অসম একটি জিনিস পেয়েছি, ব্রাম স্টাইকারের ড্রাকুলার ভিউয়ার্স, প্রাইসটা কীরকম এখানে ওনারা হোলসেল প্রাইসই রাখে 398 টাকা, মানে 400 টাকার মতো আর কি। আর আমি ব্রাম স্টাইকারের ড্রাকুলার যেটা বাংলা ভাষণ সেটা পড়েছি ভিউয়ার্স। লাইক দিস বুক, হরর বুক, ভিউয়ার্স এখানে আরও বই আছে, ক্যালিয়া
500 টাকা করে পার পিস ইচ, এটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিউয়ার্স আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স এখানে আরও আছে গড অফ ভেঞ্জেন্স। আমি বুঝলাম না, আমি যেখানে হাত দিয়ে আজকে সেখানে অ্যাসাসিনস ক্রিড পাচ্ছি। ওয়াও, এটা মুভিটা, এটা প্রাইস হলো গিয়ে 798 টাকা, মানে 800 টাকা। অক্সফোর্ড এগুলো পুরো সম্পূর্ণ অ্যাসাসিনস ক্রিডেরই বেশি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স।